এর পরবর্তী প্রশ্ন, কবর জিয়ারত সম্পর্কে কোরআন হাদিস কি বলে? হ্যাঁ, কবর জিয়ারত করা সুন্নাত, কবর জিয়ারত করা ভালো কাজ, কবর জিয়ারত করা আখেরাতকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ওই যে আমরা শুনেছি, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে, প্রারম্ভিক যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, কারণ তখন সাহাবাদের, মুসলমানদের ইমান পাক্কা হয় নাই, গিয়ে হয়তো হাত উঠায় কি চেয়ে নাকি বসে নাকি তাওহীদ এত বোঝে নাই, পাক্কা ইমান হয় নাই। এই জন্যে আল্লাহ রসুল বলছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, প্রথম দিকে আমি কি নিষেধ করেছিলাম কবর জিয়ারত করছে, পরবর্তীতে যখন দেখলো যে না তাওহীদ বুঝছে, শিরিক বুঝছে, সুন্নাত বিদাত ইমান পাকা হয়েছে, বলছে ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ কবর জিয়ারত তোমাদের মৃত্যুতে, মৃত্যুকে স্মরণ করে দেয়। একটা ফায়দা। দুই নম্বর ফায়দা হচ্ছে কবর জিয়ারত করার মাধ্যমে আপনি সওয়াব পাবেন। তিন নম্বর ফায়দা হচ্ছে মৃত্যু ব্যক্তি আপনাদের দিকে চেয়ে থাকে যে কখন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার বলবে, তারা উপকৃত হবে, তাদের কবরের আজাব মাফ হবে, তাদের কবরে জান্নাতের প্রবাহ হাওয়া প্রবাহিত হবে। বুঝতে পেরেছেন? অনেক উপকার আছে। আল্লাহ আলাম। কোরআন তেলাওয়াত করবেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর স্ত্রীরা বাকি কবরস্থানে আছে, মেয়ে কবরস্থানে আছে, জামাই আছে, এত কাছের লোক, তাদের জন্য গিয়ে কোরআন তেলাওয়াত করলো না, সূরা খতম দিল না, ইয়াসিন পড়লো না, আল্লাহ রসুল শুধু গিয়ে পড়লেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা অল মুসলিমিন। আর আপনি ওই শরিয়াত যিনি যার কাছে দিয়েছেন, যিনি শরিয়াত সবাইকে বুঝিয়েছেন, তার উপরে মাতবারি করে আপনি তিনবার ইখলাস, 14 বার দুরুদ শরীফ, 15 বার অমুক শরীফ পড়াচ্ছেন, এটা দরকার নেই, এটাই হলো নাজায়েজ। আল্লাহর রসুল যেটা দিয়েছেন সেখানে আপনার আত্মা ভরছে না, সেখানে আপনার স্যাটিসফাই হচ্ছেন না, এটাই সমস্যা। আল্লাহর রসুল বলছে না কি যে ওমা আতা কুমুর রসুল ফাখুদু, যা তোমাদের রসুল দিয়েছেন সেটাই নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রসুল, রসুলের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাইন্না খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফ হাদিস, মুসলিম শরীফ বলছে আমি রসুলের আদর্শে হচ্ছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ রসুলের আদর্শ কবর জিয়ারতে কি ছিল সেটা দেখেন, তার বেশি যদি করেন তাহলে নাজায়েজ হয়ে যাবে, গুনাহগার হবে। আল্লাহু আকবার।